লিখেছে। তিনি বলছেন দেখুন কেমন বিনতা, আমরা একটু ভগবানকে ভালোবাসলে মনে মনে ভাবি বড় ভক্ত আমরা, কিন্তু যে মহাজন এত সুন্দর পদ লিখলেন তিনি কি বলছেন, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare
এখানে যত ভক্ত আছে সবার কাছে আমার একটা প্রশ্ন, গুরু গৃহে যাওয়া হয়েছে তো, মানে গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? হয়েছে, সবার হয়েছে তো, খুব সুন্দর। তা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা মনে আছে? কার কার মনে আছে দেখে হাত তুলুন। বাবা, খুব ভালো কথা। আচ্ছা, গুরুদেব যে মানে সনাতন ধর্মে দীক্ষিত যদি হয়ে থাকেন, নিশ্চয়ই গলায় তুলসী মালাটা দিয়েছিলেন গুরুদেব, হ্যাঁ, কৃষ্ণ মন্ত্রে যদি দীক্ষিত হয়ে থাকে, তা মালাটা সবার আছে? কেন নেই মালাটা? কথা হরিব তুলসীর মালাটা গলায় নেই, মন্ত্র মনে আছে ও মালাটা নেই, সেটা কি আলমারিতে তোলা? হরিবোল হরিবোল, কেন লজ্জা করি? তাহলে আপনি যাই করুন আর তাই করুন, গলা থেকে মালাটা খুলবেন না, এটা আমার অনুরোধ। ঠিক আছে, এই একদিন এই গলায় মালাটা থাকলে একদিন না একদিন আপনার একটু একটু করে পরিবর্তন হবেই হবে, কারণ মালার অনেক গুণ আছে গো। তাই আপনি যাই করুন না কেন, মালাটা আপনি গলা থেকে খুলবেন, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। সবাই এমন কোনো দান্ত নয় তুলসী মালা কণ্ঠে পরিধান করবে, কারণ তুলসীর মালার এমন একটা গুণ আছে মা, আপনি যদি কোনো ভুল কাজ করতে যান, ভুল পথে যান, আপনার কিন্তু এই গলায় মালা থাকলে বারবার আপনার মনে পড়ে যাবে, স্মরণে এসে যাবে, ছি ছি এ আমি কী করছি, আমি গলায় তুলসীর মালা করে এমন পাপ কাজ করব। তার মানে কি, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার বাধা সৃষ্টি করবে এই মালা, যদি ভুল পথে যান, তাহলে যে আপনার ভুল পথে যাওয়া থেকে বাধা সৃষ্টি করবে সে তাকে তো ধারণ করতেই হবে। পড়ব, সবাই মালা পড়বে, তুলসীর মালা কণ্ঠ থেকে কেউ নামাবেন না, কেমন? সবাই পরিধান করবেন, আর গুরুদেবের মন্ত্র প্রতিনিয়ত জপ করবেন। জপ না করলে কি হয়, তিনি যে মন্ত্র বীজ মন্ত্র দিয়েছেন হৃদয় ভূমিতে, সেই বীজ মন্ত্র যদি ভালো না বাসেন তাহলে কি হবে, বীজ থেকে অঙ্কুর হবে না, বৃক্ষ হবে না, ফলও আপনি পাবেন না। তাই গৌর হরে বল হরে। তো আপন গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের কথা মতো গুরুদেব যা বলবেন, গুরু ছাড়া এই জগতে সবই অন্ধকার মা, সবই অন্ধকার। শাস্ত্রে বললেন গুরু কি করেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত ভ্রমিতে যদি কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করে, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তত করে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রী কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আর হবে। তাই গুরুচরণ আশ্রয় করো, আর কি করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, নাম শ্রবণ করলে কি হবে, হৃদয় মন্দিরের অন্ধকার দূরীভূত হবে, নাম গাইলে কি হবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে, এমনই নামের মহিমা। হেলাই বা সুদ্ধাই যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়, তুমি যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো, নামের একটা গুণ আছে মা, সে কিন্তু তার কাজ করবেই করবে। কাউকে ব্যঙ্গ করতে গিয়েও যদি কৃষ্ণ নাম বলা হয়, দেখবেন অনেকে বলে বর্তমান ছেলে মেয়েরা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কি বলে, জয় নীতা হরে কৃষ্ণ, কেন বলে, সে ব্যঙ্গ করে বলে, কিন্তু বৈষ্ণবের স্বভাব কি, সে কি পাল্টা তার সঙ্গে মারামারি করতে যায়, কি বলে, হরে বাবা আমাকে ব্যঙ্গ করতেও যদি নামটা বলিস তাতেও তোর মঙ্গল, আমি আশীর্বাদ করে তুই আবার বল, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যার পর ঘর, তাই গৌর হরে। এইভাবে নাম বলতে থাকলে একটা সময় দেখা যাবে যে তোর এই নাম সার করেছে। মহাজন বললেন কৃষ্ণ কালীতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের মুক্তির উপায়। কি বললেন,